أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام ورحمة الله وبركاته. سلمي بريم كورلو جنا كورلو এবং এ বিষয়ে তওবা না করেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ে কি সঠিক হবে? বিয়ে সঠিক হবে, তবে এই জেনা জেনাই থেকে যাবে। তাদের গর্ভে যদি সন্তান আসে, জারজ সন্তান হবে। সন্তানের দোষ নাই, এই জারজ সন্তানের জন্য মা বাবা দায়ী হবে, বা এই জেনাকারী জেনাকারিনীর শাস্তি অথবা অপরাধ হবে। বর্তমান ফ্যাশন হয়ে গেছে সূরা এই কি এটা সূরা নূরের 3-4 আয়াতটা আপনাদের স্মরণ করানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন খুব মারাত্মকভাবে উল্লেখ করেছেন যে আজানি লা ইয়ানকিহু ইল্লা সানিয়াতান, একজন জেনাকারী পুরুষ কোনো মানে জেনাকারিনী বা ব্যভিচারিণী ছাড়া বিয়ে করতে পারবে না। আও মুশরিকা, মুশরিককে বিয়ে করবে বা মুশরিক মুশরিককে বিয়ে করবে। ওয়াজানিয়াতি লা ইয়ানকিহুহা ইল্লা সানিন, ওই মুশরিকা মহিলাকেও বিয়ে করবে একজন মানে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক। হুররিমা যালিকা আলাল মুমিনিন, মনে রেখো এটা মুমিনদের জন্য হারাম, হারাম। মুমিনরা এটা কিভাবে একত্রিত হয় আর কিভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? তৌবা করে ফ্রেশ হয়ে বিবাহের প্রস্তাব দিতে হবে। এই জেনা অবস্থায় এগুলো নিয়ে বিয়ে করা, বিয়েটাও যেন অপবিত্র হয়ে যায়। বিয়ে একটা ইবাদত, অথচ একটা পাপকে ঢাকার জন্য শুধুমাত্র বিয়ের আয়োজনটা হয়। দুদিন পরে তারা আবার বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি। সে জানে এই মানে কথাটা এই জন্য বলতেছে, কোরআনের আয়াত অনুযায়ী বলতেছে, 3 আয়াত অনুযায়ী বলছে নরের, যে খেয়াল করে দেখেন তো ওই মেয়েটা ব্যভিচারিণী। কেন? ও ব্যভিচার করেছে কার সাথে? বিয়ের আগে ওর স্বামীর সাথেই করেছে। ওই ছেলেটা, ও ছেলেটা একদিন ভাববে, মেয়েটা একদিন ভাববে যে আমার যার সাথে বিয়ে হয়েছে ছেলেটার চরিত্র খারাপ এবং সে ব্যভিচারী পুরুষ। কার সাথে করেছে, কার সাথে জেনা করেছে? ওর সাথেই করেছে। আপনি খেয়াল করেছেন? সেজন্য খালিস তাওবা আন নাসুহা হতে হবে। এরপরে পরিবেশকে ভিন্ন করে তাদের মধ্যে বিবাহ বন্ধনের প্রস্তাব দেওয়া উচিত, নইলে কলুষিত হবে, নইলে মুমিনরা লাঞ্ছিত হবে, না হলে এই মুমিন মুসলিমদের মান ছোট হয়ে যাবে। মুসলিমরা বিয়ে করবে পবিত্র নারীকে, অথচ আজকে বিয়ে করতেছে পুরুষরা অপবিত্র মহিলাকে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সূরা ওই যে এটা সূরা তাওবা সূরা মায়েদা যেটা সূরা মায়েদা যেটা আল্লাহ ইয়া মানে উল্লেখ করেছেন ও কি যেন এটা ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, মুমিনদের মধ্য থেকে যারা নিষ্পাপ মানে পবিত্র, এই এই দিক থেকে আর কি, জেনা ব্যবস্থার দিক থেকে একবারে নিষ্কলুষ পবিত্র। ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এবং মুশরিক বা ইহুদি নাসারাদের মধ্যে থেকে যারা পবিত্র। চিন্তা করেছেন? আল্লাহু আকবার, যে ও মুমিন পুরুষ তোমাদের জন্য হালাল করা হয়েছে ওই সকল মহিলা, মুমিন অর্থাৎ মুসলিম এবং যারা নিষ্কলুষ পবিত্র। আবার বলা হচ্ছে হ্যাঁ মুশরিক বা ইহুদি নাসারার মেয়ে কেউ বিয়ে করা যাবে ওই সকল মহিলাকে, মুহসানা যারা অন্যের সাথে মিলিত হয়নি বা জেনা ব্যভিচারে লিপ্ত হয়নি। তাহলে এটা কত বড় অপরাধ! বিয়ে করে নিলেন, হ্যাঁ এটা হয়ে গেছে, বিয়ে করে নিলেন, আপনি মনে করছেন বা আমি জিতে গেলাম,
আমার যার সাথে প্রেম, যার সাথে এই বৈবাহিক সম্পর্কের আগে এই সম্পর্ক, তার সাথেই বিয়ে হলো। খেয়াল করে দেখবেন একদিন আপনার সন্তানদেরকে একটু সাবধানে রাখবেন, আল্লাহ মাফ করুক, আপনার সন্তানদেরকে একটু সাবধানে রাখবেন, কারণ তারা আপনাদেরই সন্তান। ওয়ালাইয়াযু বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে, মুসলিম সমাজকে, মুসলিম যুবক যুবতীকে আল্লাহ তুমি হেফাজত করো, শাবাবদেরকে তুমি হেফাজত করো। ইয়া রব্বানা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।